বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। বিএনপির পাশে এখন আরেকটা গোষ্ঠী দাঁড়িয়েছে, তার নাম জনগণ। জনগণ আওয়ামী লীগকে এবং যে কোনো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সিস্টেমকে বয়কট করেছে। গুলশানে আপনারা দেখেছেন, চট্টগ্রামে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীও ভোট দিতে যায় না, ভোট দিতে তারা যাবেও না। এটাই আজকে বাংলাদেশের বাস্তবতা। এ কথা বলতে কোনো দ্বিধা নাই, এটা দিবালোকের মতো সত্য যে জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার কেন্দ্রবিন্দু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং কিছুদিন আগে বিএনপি যে জনসমাবেশ করেছে সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ, আমি মনে করি সেটা বিএনপি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করা। যারাই মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, সেই এক করার একটা প্রয়াস ছিল। এবং আজকে জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠ নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা মনে করি, আমি যেটা আগেও বলছি, এই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমি মনে করি যে এই দাবি ন্যায্য দাবি, এই দাবি কোনো দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের দাবি। সুতরাং আমরা এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি, এবং আমরা আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে আপনাদেরকে সময় মতো ইনশাল্লাহ ঠিক করে জানিয়ে দেব ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রের এই ভিসা স্যাংশন বা ভিসা রেস্ট্রিকশন আসার পরে, ভিসা স্যাংশন কিংবা ভিসা রেস্ট্রিকশন আসার পরে বাংলাদেশের রাজনীতি অনেক অংশেই পরিবর্তিত হয়ে গেছে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসনের সবাইকে আমি একটা কথা বলবো, যে দেখুন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা জনগণের ট্যাক্স পেয়ার চলে, ট্যাক্সের টাকা আপনারা চলেন, আপনারা এমন কিছু করেন না যাতে আপনাদের উপর এমন বিপদ আসে যেটা আমাদের দেশে, আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট হয়। যখন পুলিশের আইজি স্যাংশন পায় বা যখন কোনো ইনস্টিটিউশন স্যাংশন পায়, আপনারা নিজেদেরকে এভাবে ব্যবহৃত হতে দিবেন না, কারণ আমরা চাই না বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে নষ্ট হোক, আমরা কোনোভাবেও এটা মেনে নিতে পারি না। এবং আমরা চাই আপনারা সংযতভাবে ভালোভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, কোনোভাবে কোনো দলের কাজ করে আপনাদের লাভ হবে না। আমি খোলাখুলি একটা কথা এখানে বলে দিই, এইবার যদি ভোট চুরির নির্বাচন হয়, এবার যদি আপনারা ভোট চুরির নির্বাচন করেন, তাহলে আপনাদের জীবনে প্লেনে উঠতে হবে না। আপনারা, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, দিলীপ যখন বলেছিল যে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেবেন, আমি বলেছিলাম, আমি আবার বলে দিলাম, আপনারা যেতে পারবেন না। সুতরাং এখনো সময় আছে, সংলাপের বিকল্প নাই, আর এই সংলাপ হবে আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন, রাজনৈতিক সরকারকে বলি আমি, আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন। আপনারা সংলাপের বিষয়বস্তু একটাই, দলীয় সরকারের অধীনে নির্বাচন না। আপনারা যদি সেভাবে ধরে রাখেন, এই সরকারের তো ক্ষতি হবে হবে, বাংলাদেশেরও ক্ষতি হবে, এবং সেই ক্ষতি হলে বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই আপনাদেরকে আর ক্ষমা করবে না। গত 15 বছরে বাংলাদেশের সিস্টেম যেভাবে করাপ্টেড হয়ে গেছে, মানুষের প্রত্যেকটা স্তর যেভাবে করাপ্টেড হয়ে গেছে, আপনি ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে করোনার মধ্যে আমরা দেখেছি সরকারের তরফ থেকে 1,000 টাকা দিলে মানুষের কাছে যেতে যেতে সেটা 100 টাকায় রূপান্তরিত হয়। বাংলাদেশের
বাংলাদেশের এই ইনস্টিটিউশন এই প্রতিষ্ঠানগুলি পরিবর্তন করা খুবই দরকার। সম্পূর্ণ আওয়ামী লীগটা এমন পচা পচে গেছে যে কোনো ব্যক্তি ভালো থাকলেও ওই আওয়ামী লীগকে উঠে আনার সম্ভব এখন আর সম্ভব না। আপনি দেখেন না আওয়ামী লীগ বিরাজনীতিকরণ করে ফেলছে। আজকে আওয়ামী লীগের রাজনীতি করে সালমান রহমান সাহেব, আজকে আওয়ামী লীগের রাজনীতি করে আনিসুল হক সাহেব, আজকে আওয়ামী লীগের রাজনীতি করে মোরেন সাহেব। এরা জীবনে কোনোদিন ভোট চুরি ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। এদের জনগণের সাথে কোনো কানেক্টিভিটি নাই, এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, এরা জীবনে কোনোদিন জনগণের কোনো কাজে লাগে নাই, জনগণের প্রতি এদের দরদ নাই। এই যে কিছুদিন আগে দেখলাম সিলেটে বিরাট বন্যা হলো, আপনি দেখলেন না কেউ যায়নি, জনগণের সাথে এরা বিচ্ছিন্ন। এইরা এখন আওয়ামী লীগের রাজনীতি করে আর ওবায়দুল কাদের সাহেব পাশে বসে বসে দেখে, আর আবু সাহেব, তোফাল আহমেদ সাহেব, শেখ সেলিম সাহেবরা দুঃখে কষ্টে তারা ঘরে বসে থাকে। এদের অনেকেই হয়তো আওয়ামী লীগ করতো না, কিন্তু অনেকের বয়স হয়ে গেছে, চিন্তা করে আল্লাহ না করুক যদি কিছু হয়, তা আওয়ামী লীগ না করলে তো আবার জানা যায় লোক হবে না, তো এই কারণে না আসলে এটা মিথ্যা না, এটা আমাদের 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 রাজনীতির অস্তিত্বটা আবার অনেকে কিন্তু রাজনীতি করতো না। আওয়ামী লীগ বিএনপি ছাড়া বাংলাদেশে অন্য কেউ দল বোঝাবে এ কেউ স্বপ্নও দেখে না, সত্যি কথা বলতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া। আল্লাহর অশেষ রহমত, আমরা করোনার মধ্যেও আমরা গত চার বছরে আমরা সাংঘাতিকভাবে ঢাকা সিটিতে বিশেষ করে কাজ করে আমরা যেই পরিমাণ মানুষ, আমাদের যেই পরিমাণ কর্মী, যেই পরিমাণ ভাই বোন সব ক্ষেত্র থেকে আমাদের সাথে জয়েন করেছে, আমাদের কাজ করছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি খুবই বিব্রত বোধ করি, আমার সহযোদ্ধারা, আমার ভাইরা যারা আমার পাশে দাঁড়ানো, আপনারা যখন এই মাইকে দাঁড়ায় আমার অনেক প্রশংসা করেন, আপনারা এটা করবেন না, আমি এখনো ওই পর্যায়ে যাই নাই, আমি আপনাদেরকে নিয়ে ওই পর্যায়ে যেতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা কথা বলি, আমি জানি না এই দেশে কি হবে না হবে বা এই দেশে আমরা কতদূর যাব না যাব, তবে আমরা যদি ইনশাআল্লাহ এইভাবে কাজ করতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির পরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছাড়া থার্ড পার্টি হওয়া ইনশাআল্লাহ আমাদের এখন সময় না ইনশাআল্লাহ। আপনারা সবাইকে আমার তরফ থেকে প্রস্তাব দেবেন, তরুণ সমাজকে সবাইকে, যে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠায় কিছু কাজ করার জন্য, আর সেটা সবচেয়ে বড় কাজ মানুষের সেবা করা, আর এই রাজনীতি, সুষ্ঠু রাজনীতি মানুষের সেবা করার সুযোগ সবচেয়ে বেশি দিতে পারে। এবং সবসময় আমাদের নবী থেকে আরম্ভ করে সবাই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেই দাঁড়িয়েছিল, এটা নর্মাল, এটাই স্বাভাবিক, দাঁড়াতে হবে। তাদেরকে বলবেন হরতাল মিছিল রাজনীতি মানি মারামারি হানাহানি না, রাজনীতির মানি অনুধাবন করা যে এই দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে এবং আমরা সেই সুযোগ করে দিয়েছি সবাইকে সম্মান করে রাজনীতি করার। আসুন সবাই মিলে দেশ গরিব